নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ আপডেট প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করছি। 4 লাখ টাকায় ঝাড়ুদারের চাকরি আর 6 লাখে ইঞ্জিনিয়ার, পুরো নিয়োগের রেট চার্ট প্রকাশিত করলো ইডি। আপনারা ভিডিওটা এন্ড অবধি দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। একেবারে শিক্ষক নিয়োগের মডেলেই চাকরি বিক্রি হয়েছে পুরসভায়, এমনটাই দাবি করছে ইডি। প্রতিটি পদের চাকরির জন্য নির্দিষ্ট ছিল রেট চার্ট, নিজের রিপোর্টে তেমনটাই দাবি করছে কিন্তু ইডি। শুধু তাই নয়, ইডির কাছে যাবতীয় এজেন্ট এবং ভুয়ো চাকরি প্রার্থী পূর্ণাঙ্গ তালিকা রয়েছে বলে জানিয়েছে তারা। বুঝতেই পারছেন, কোনো গল্প নয়, পুরোপুরি ডকুমেন্টসের ভিত্তিতেই কিন্তু ইডি এই কথাটা জানাচ্ছে। ইডির রিপোর্ট অনুযায়ী ঝাড়ুদার, পিয়ন, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট, গাড়ির চালক, রাজমিস্ত্রি, ডাম্পার চালক, এই সমস্ত কাজের জন্য রেট ছিল 4 লক্ষ টাকা। আবারও শুনবেন, ঝাড়ুদার, পিয়ন, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট, গাড়ির চালক, রাজমিস্ত্রি, ডাম্পার চালক, এই সমস্ত কাজের জন্য রেট ছিল 4 লক্ষ টাকা। কেরানি পুরসভার স্কুলের শিক্ষক, পাইপলাইন ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের চাকরির জন্য নেওয়া হতো 5 লক্ষ টাকা, এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য রেট ছিল 6 লক্ষ টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা ইডির দাবি, পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে নাকি এই রেট চার্ট মেনেই নাকি হতো চাকরি বিক্রি। ঠিক একেবারেই সরকারি স্কুলে বেআইনি নিয়োগে ছাপানো মডেল এটি। যেমনটা স্কুলের চাকরির ক্ষেত্রেও ঠিক এমনই রেট চার্ট ছিল বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছিল। সেখানেও আপনারা জানেন, শ্রেণী, দূরত্ব, প্রাপ্ত নম্বর, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তৈরি হয়েছিল রেট চার্ট। ইডির এই রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে 60টি পুরসভা জুড়ে 2014-15 সালের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডির 17টি পদের ক্ষেত্রে প্রায় 6000 শূন্য পদে বেআইনিভাবে নিয়োগ হয়েছে। এই পুরসভাগুলির তালিকায় রয়েছে যথাযথ কাজরাপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, বড়নগর, হালিশহর, দক্ষিণ দমদম এবং উত্তর দমদম পুরসভা সহ আরও অনেক। বুঝতে পারছেন প্রিয় দর্শক, এবার তাহলে রিক্রুটমেন্ট স্ক্যাম, স্কুলের পাশাপাশি প্রাইমারি স্কুলে নিয়োগের পাশাপাশি আমাদের কাছে যে তথ্য উঠে আসছে পুরো নিয়োগে পুরোপুরি দুর্নীতি, যে রেট চার্ট সেটা ইডি প্রকাশিত করেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। এক ঊর্ধ্বতন ইডি আধিকারিক বলেছেন, এই সমস্ত টাকা সংশ্লিষ্ট পুরসভার চেয়ারপারসন এবং বিভিন্ন সরকারি আধিকারিকেরা নিত বলে মনে করা হচ্ছে। যে সমস্ত এজেন্ট এই টাকা সংগ্রহ করতেন এবং যে সমস্ত চাকরি প্রার্থী চাকরি বিনিময়ে টাকা দিয়েছিলেন, তাদের পূর্ণাঙ্গ তালিকা তাদের কাছে আছে, মানে ইডির কাছে আছে, ইডি সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। আমরা পুরো বিষয়টা তদন্ত করে দেখছি, ইডি অর্থাৎ পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন করে দেখছে। তাদের কাছে যে তথ্য আছে তা দেখে মনে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া গরমিল করে টাকার বিনিময়ে বিভিন্ন পুরসভায় প্রায় 6000 শূন্য পদের চাকরি বিক্রি করা হয়েছিল। তো বুঝতেই পারছেন প্রিয় দর্শক, আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর এই ব্যাপারে আপনারা কী চিন্তাভাবনা করছেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ বর্তমান সমাজে আমরা যে প্রতিবেদন বানাচ্ছি আপনারা কী চিন্তা করছেন সে নিয়ে সেই মতামতটা জানাটা আমাদের পক্ষে খুবই জরুরি। তো আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নমস্কার।